আপনারা হয়তো অনেক ধরনের মটনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মটনের রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, সুস্মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি করব মটন কষা। আমি এখানে মটন নিয়েছি 500 গ্রাম। চলুন এবার মটনটাকে ম্যারিনেট করা যাক। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ও 2 কোয়া রসুন বেটে নিয়েছি। ফেটানো টক দই নিয়েছি 2 টেবিল চামচ। এবার এর সাথে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মটনের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন মটনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে 1/2 কাপ মাস্টার্ড অয়েল বা সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হওয়ার পরে 1টি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট এভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এতে 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে নিলাম। এবার একটি পাত্রে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং তার সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবং জিরে গুঁড়ো 1/2 চা চামচ আর ধনে গুঁড়ো 1/2 চা চামচ নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবারে পেস্টটি আমি কড়ার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে মশলাটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা টমেটো কুচি অ্যাড করলাম দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আর 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মটনটা এর সাথে অ্যাড করে নিচ্ছি। ম্যারিনেট করা মটনটা অ্যাড করে নিলাম দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবং এর সাথে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে নেব। এইভাবে মটনটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন এইভাবে 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পরে মটনটার কত সুন্দর রং এসেছে, তেলটাও বেরিয়ে এসেছে, কত সুন্দর রংটা এসেছে দেখুন আপনারা। মটনটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গরম জল অ্যাড করে নিচ্ছি, পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পরিমাণ মতো গরম জল অ্যাড করে নিচ্ছি। এবারে জলটা অ্যাড করে নেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দেব যাতে মটনটা ভালোভাবে খুব সিদ্ধ হয়ে যায়। দেখুন 45 মিনিট কিংবা 50 মিনিট আমি এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমার মটনটা প্রায় 1/2-এর বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর রং হয়ে। আরও 15-20 মিনিট আমি এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন আমার মটনটা পুরো তৈরি হয়ে গিয়েছে। এইরকম মটনের লোভ সামলানো আশা করি মুশকিলই হবে, তাই ঝটপট তৈরি করে ফেলুন মটন কষা। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সুস্মিতা, আপনারা দেখছিলেন সুস্মিতার রান্নাঘর। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইবটাও করে দেবেন। নমস্কার।